হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে। সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি কুমড়ো দিয়ে পুরভরার পকোড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এটা সাধারণত চাল কুমড়ো দিয়েই সবাই বানিয়ে থাকে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। আমি কুমড়োর মধ্যে পুরভরে এই পকোড়াটা বানিয়েছি। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। এখানে দেখো, আমি কুমড়োগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কুমড়োগুলোকে কেটে নেওয়ার পরে মাঝখান থেকে একটা পকেটের মতো বানিয়ে নিয়েছি। পেছন সাইডটা কিন্তু আমি জোড়া রেখেছি, আর এই সামনের দিকটা এইভাবে পকেটের মতো করে কেটে রেখেছি। এবার আমি এইগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, একদমই সামান্য একটু নুন ওপর থেকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে আলগা হাতে কুমড়োগুলোকে নুনের সঙ্গে একটু মাখিয়ে নেব। দেখো, আমি একদম আলগা হাতে কুমড়োগুলোর গায়ে নুনগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার এভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে কুমড়োর মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যায়, আর পকোড়াগুলো ভাজার পরে যাতে কুমড়োর মধ্যে নুনটা ফিল হয়। এবার বন্ধুরা, আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানানোর জন্য আমি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষে। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিক্সড করেও বানিয়ে নিতে পারো। সর্ষে আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বাদাম। এখানে ভাজা বাদাম আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে বাদামের বদলে নারকেলও ব্যবহার করতে পারো। আমার কাছে নারকেল ছিল না, সেই কারণে আমি বাদাম দিয়ে বানিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য আদার পেস্ট। এবার এই সমস্ত কিছু আমি একসঙ্গে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু খুব সুন্দর আঠালো করতে হবে, জলজলা হলে কিন্তু একদমই ভালো হবে না। এবার আমি এই পেস্টের মধ্যে দেখো দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু বেশি করে চিনি। চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। নুন দেওয়া এখনও হয়নি, এবার আমি এই মশলার মধ্যে সামান্য নুন দিয়ে দেব। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, যাতে করে বেশি না হয়ে যায়। সামান্য নুন দেওয়ার পরে এবার নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা আমি একটু পরে দিয়েছি, কারণ চিনিটা যাতে খুব ভালো করে গলে যায়, সেই কারণে চিনিটা আগে মিশিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার দেখো, এখানে দেখো কুমড়োগুলো আমি নিয়ে নিয়েছি, যে কুমড়োগুলোকে আমি কেটে সুন্দর করে পকেটের মতো বানিয়ে রেখেছিলাম, আর নুন দিয়ে মেখে রাখার কারণে খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার এই পকেটের মতো করে কাটা জায়গার মধ্যে আমি কিন্তু পুরগুলোকে ভরে দেব। আমি সর্ষে আর বাদাম দিয়ে যেই পুরটা বানিয়েছি সেটা কিন্তু দেখো এর মধ্যে ভরে দিচ্ছি, আর খুব সুন্দর করে এইভাবে চেপে চেপে পুরটাকে ভরে দিতে হবে। দেখো কত সুন্দর করে আমি পুরটা ভরে নিয়েছি, আর ঠিক এইভাবে ভেতরটায় পুর ভরে নিতে হবে। আর একইভাবে সমস্ত কুমড়োগুলোর মধ্যে আমি পুর ভরে রেডি করে নেব। আর তোমরা দেখতে থাকো কীভাবে আমি পুরটা ভরেছি। ভীষণই টেস্ট লাগে এই কুমড়ো দিয়ে পুর ভরা পকোড়াটা খেতে, ভীষণই অন্যরকম একটা টেস্ট। চাল কুমড়ো দিয়ে তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু এইভাবে কুমড়োর মধ্যে পুর ভরেও যে একই রকম পকোড়া বানিয়ে নেওয়া যায়, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলে এসেছি। দেখো কত সুন্দর করে আমি সমস্ত কুমড়োর মধ্যে পুর ভরে একদম রেডি করে নিয়েছি। এবার এই কুমড়োর পকোড়াগুলো বানানোর জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ব্যাটার বানানোর জন্য আমি এখানে দেখো আমি একটা পাত্রের মধ্যে বেসন নিয়ে নিয়েছি। আমার পকোড়াগুলো ভাজার জন্য যতটা পরিমাণ বেসনের প্রয়োজন আমি ঠিক ততটাই বেসন নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব 2 চামচ সুজি। সুজি দেওয়ার ফলে পকোড়াগুলো কিন্তু খুবই খাস্তে হবে। তোমরা এখানে সুজির বদলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো নুন। সমস্ত কিছু দেখো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এ দেখো, ব্যাটারটা ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। পকোড়াগুলো ভাজার জন্য এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কুমড়োর মধ্যে যে পুরটা ভরে রেখেছিলাম সেই পুর ভরা কুমড়োগুলোকে আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো
বন্ধুরা, আমি একসঙ্গে 3 থেকে 4টে পকোড়া আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এক পাশে আমার ভাজা হয়ে গেছে, অন্য পাশ এবার আমি উল্টে দেব। এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি, যাতে করে খুব সুন্দর করে বাইরে থেকে এবং ভেতর থেকে ভাজা হয়। দেখো, পকোড়াগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব, আর একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব। এবার বন্ধুরা, তোমাদেরকে আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পকোড়া হয়েছে। দেখো বন্ধুরা, আমি এখানে প্লেটে সার্ভ করে দিয়েছি, দারুণ পকোড়া হয়েছে আর খেতে ভীষণই টেস্ট হয়। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।